তুমি তুমি একটা প্রস্টিটিউট তুমি আসো তোমাকে আমি কি তোমাকে আমি দেখতে চাই তোমাকে একটু আদর করে দিব আসো অলিম্পিকের খেলা নিয়ে আপনারা ব্যস্ত হয়ে পড়ে আরেকটা খেলা মিস করতেছেন কিনা জানি না। বাংলাদেশে তো সারা বছর খেলা চলে, সো আমি খুব খুব ক্লোজলি ফলো করি এগুলো, খুব মজা লাগে। আই ডোন্ট নো ইফ ইউ হ্যাভ নট বিন ফলোয়িং, তাহলে হচ্ছে আপনাকে সামারি দিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই ভদ্রমহিলা যেটা শুরুতে আমরা দেখলাম প্রচণ্ড চলতেছে, খুব ফান, মজা পান নাই শুরুতে যে একটু দেখাইছি মজা লাগছে কিনা বলেন? অলিম্পিক খেলা দেখে তো মজা পাবেন সম্ভব জীবনে। ওকে, সো ভদ্রমহিলার নাম হচ্ছে হেলেনা জাহাঙ্গীর, ওনার হচ্ছে একটা চ্যানেল আছে, ওইটার নাম হচ্ছে জয়যাত্রা অর সামথিং, এবং সো বাংলাদেশে কারা বিভিন্ন চ্যানেল কোম্পানির মালিক, আবার কথা লম্বা হয়ে যাবে। বাংলাদেশের পলিটিক্স গতকাল কি মাত্র আলোচনা করলাম যে বাংলাদেশে এমন একটা পদ পজিশন জায়গা নাই যেখানে পলিটিক্যাল গুন্ডা বসানো নাই, রাইট? সো মিডিয়ার বাইরে ভাবার তো কোনো কারণ নাই। সো বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়ার মালিক কোনো না কোনো ব্যবসায়ী বা কোনো না কোনো পলিটিক্যাল লোক, এদের মধ্যে কেউ হইতেছে মিডিয়া খোললে তো ব্যবসা করার জন্য এবং দলবাজি দাবেদারি করার জন্যে, আবার ইয়ে চাম্বাজি করে সুবিধা নেওয়ার জন্য। এই হেলেনা জাহাঙ্গীর ভদ্রমহিলা উনি হচ্ছে তাদের একজন। তো উনি হচ্ছে মিডিয়া খুলছেন হয়েছে এই বিভিন্ন রকম, আবার অনেকে মিডিয়া খোলে হচ্ছে আপনার ব্ল্যাকমেল করার জন্যে, চাঁদাবাজি করার জন্যে, তারপর নিজে যদি নানা রকম দুর্নীতিতে জড়িত থাকে সেটার বিরুদ্ধে যদি রিপোর্টিং হয়, তার পিছনে যদি কেউ লাগে তখন সে ব্যাক আপ করার জন্য তারও তো একটা মিডিয়া দরকার, তখন নিজের একটা মিডিয়া খোলে। সো এনিওয়েজ, সেই রাজনৈতিক আলাপে না ঢুকে প্রসঙ্গে ফিরে আসি। সো ওনার একটা মিডিয়া আছে, এবং অ্যাগেন যেটা বলতেছিলাম যে মানে হচ্ছে ব্যাপক খেলা আছে এখানে, মিডিয়া আছে মানে মিডিয়া চ্যানেলের মালিক উনি প্রচণ্ড খেলোয়াড় উনি। তো যেই কারণে এখন উনি চিপায় পড়ছেন সম্প্রতি সেটা হচ্ছে যে অ্যাগেন আবার পুরানো কথা নতুন করে বলতে হচ্ছে যে বাংলাদেশে কে কবে কখন কোন চিপায় পড়ে যাবেন নোবডি নোস, কবে সুলেমান সুখন ভাইয়া মারা খেয়ে যাবেন, কবে আরিফার হোসেন ভাইয়া মারা খেয়ে যাবেন, ওনারাও জানেন না। যারা পলিটিক্স করে প্রচণ্ড পাওয়ারফুল জায়গায় আছে এরাও ফট করে মার খেয়ে যায়, ওই যে কী জানি নাম বাটপাটার নাম, ওই যে রিজেন্ট হসপিটালের শাহেদ, হ্যাঁ শাহেদ প্রচণ্ড চাম্বাজি টাম্বাজি করলো অনেকদিন পর, তারপর হঠাৎ করে নিজেই মারা খেয়ে গেল, নিজের সরকার ক্ষমতায় তাতে নিজে মারা খেয়ে গেছে। যে হেলেনা জাহাঙ্গীর যিনি ভদ্রমহিলা ওনার সরকার এখন ক্ষমতায়, উনি এখন কিন্তু চিপায় আছেন। তো হোয়াট হ্যাপেন সেটা হচ্ছে উনি চাম্বাজি করতে গিয়ে কন্ট্রোল হারায় ফেলছেন, গাড়ি আছেন আপনি স্পিড বেশি বাড়াইলে তারপর কন্ট্রোল রাখতে পারেন না, কন্ট্রোল হারায় ফেলেন, ওরকম ঘটনা। আপনাদের যদি সাইকেল চালানোর অভিজ্ঞতা থেকে থাকে, শুরুতে যখন সাইকেল চালানো শেখার পর যখন শুরু করবেন তখন আপনি কন্ট্রোল রাখাটা বুঝবেন না হিসাবটা। ধরেন আপনি একটা মোড় আসছে, মোড়ে এসে যে গাড়ি মানে বাইকটা স্লো করতে হয়, তারপর আস্তে করে অ্যাঙ্গেল করে কাত করে মোড় ঘুরতে হয় একই গতিতে থাকলে, আর নাহলে গতি কমায়, এই এই হিসাবগুলো নতুন নতুন সাইকেল চালানো শেখার পর মাথায় কাজ করে না, তখন যেটা হয় মোড়ে আসলে আমরা, আমাদের সাথের এক ছেলে ছিল এরকম, খুব আর্টস স্কুলের সামনে দিয়ে যাচ্ছে, মেয়েরা তাকায় আছে সাইকেল চালাচ্ছে খুব স্পিড, মোড়ে এসে নতুন সাইকেল চালান আর কি, মোড়ে এসে আর বোঝে না যে স্পিড কমাইতে হবে, মানে পার হইতে গেছে সোজা পুকুরে, মেয়েরা দেখতেছে হাসতেছে, এরকম হয় আর কি, মাঝে মধ্যে নিয়ন্ত্রণ হারায় ফেলে গতি যখন বেশি স্পিডে রওনা দেয়। তো এই ক্ষেত্রে হেলেনা জাহাঙ্গীর উনি সেটা করছেন, উনি চাম্বাজি করতে গিয়ে খেয়ে হারায় ফেলছেন। সেটা হচ্ছে উনি সম্প্রতি হচ্ছে একটা ইয়ে খুলছেন, একটা লীগ খুলছেন, একটা দল খুলছেন বা একটা সংগঠন খুলছেন, সেটার নাম দিয়েছেন বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ, চাকরিজীবী লীগ। তো এটা খোলা আবার ফেসবুকে হাহা হি হি হাসাহাসি শুরু হয়েছে, একটু ভাইরাল হয়ে গেছেন, একটু আলোচনা চলে আসছেন, এখন হইতেছে দলের টনক নড়ছে যে এই কী অবস্থা, তারপর পড়ছে চিপায়, তারপর ওনাকে হচ্ছে মহিলা লীগ থেকে বহিষ্কার করা হয়েছে, বলতে সদস্যপদ বাতিল করা হয়েছে, মিডিয়াতে আলাপ আলোচনা শুরু হয়েছে, এখন ওনার বিরুদ্ধে ইভেন অ্যাকশন সুদ্ধা। আমরা প্রশাসনকে বলেছি এই উইফোর সংগঠনের যারা নাম বিক্রি করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে তাদেরকে গ্রেফতার করার জন্য এই উইফোর সংগঠনের সাইন বোর্ড ভেঙে ফেলানো, আমরা কিন্তু প্রশাসনকে নির্দেশ দিয়েছি, করা হয়েছে বা হবে, আই বিলিভ হয়েছে। এখন ভদ্রমহিলা ব্যাপক চিপায় পড়ে গেছেন। তো এখন ওনার আসলে দোষ যে দিব সেই উপায় নাই, কারণ ওনার আসলে কোনো দোষ নাই, উনি বাংলাদেশে যে সিস্টেমে খেলা চলে উনি বাংলাদেশের খেলার রুল মেনেই খেলতেছিলেন, কিন্তু যেটা হয়েছে ওই যেটা বললাম কন্ট্রোল হারায় ফেলছেন, নিয়ন্ত্রণ হারায় ফেলছেন। এবং অ্যাগেন আরেকবার বলতে হচ্ছে বাংলাদেশ যেহেতু প্রেডিক্টেবল না কোনো কিছু, ইউ নেভার নো কে কখন কোন চিপায় পড়ে যাবে, কে কার পিছনে লেগে যাবে, কে কাকে কখন খাইয়া দিবে, এগুলোর যেহেতু কোনো গ্যারান্টি নাই, সো ইউ আর ফ্লাইং, ইউ আর ক্রুজিং, ইউ আর কিলিং, এর সব কিছু ফাইন, হঠাৎ করে একদিন দেখবেন আপনার পায়ের নিচে মাটি নাই, সকলে আপনার পেছনে লেগে গেছে, আপনার দলীয় পাণ্ডাগুলো আপনার পেছনে লেগে গেছে, আপনি চিপায় যদি খুব বড়ো মাছ হন তাইলে এগুলো ম্যানুভার করে খুব অ্যাক্রোব্যাটিক জিমন্যাস্টিক স্টাইলে পার হয়ে চলে আসবেন, আর যদি ছোটোখাটো হন তাহলে মারা খেয়ে যাবেন। তো
না ওনার দোষ নাই যেই কারণে যে উনি তো আসলে যদি এমন হইতো যদি আমি যদি বলার অবকাশ থাকতো যে উনি একটা ছাগলামি করছেন উনি তো ছাগলামি করেন নাই উনি যেটা করছেন যেটা বাংলাদেশে হয় উনি সেটাই করছেন বাংলাদেশে কোন লিগটা নাই ইউ টেল মি বাংলাদেশে কোন লিগটা নাই বাংলাদেশে শিশু লীগ আছে বাংলাদেশে শ্রমিক লীগ আছে বাংলাদেশে মহিলা লীগ আছে বাংলাদেশে কেন পুরুষ লীগ নেই এটা আমার একটা প্রশ্ন নারীবাদীগুলা কই তোরা কই পুরুষ লীগ নাই কেন অর মেবি আছে কে জানে বাংলাদেশে ওলামা লীগ আছে বাংলাদেশে শিশু কি জানি রাসেল আই এম নট মেকিং ইট আপ লেট মি থিঙ্ক অ্যাবাউট ইট একটু চিন্তা করে বলি কারেক্টলি রাসেল রাসেল শিশু কিশোর সংগঠন এটা কিন্তু আবার এমন না যে মানে খুলছে খুচরা কেউ দলীয় পৃষ্ঠপোষকতা এটা আবার খোলা হয়েছে তারপর আপনারা জানেন কি না বাংলাদেশের স্কুলগুলোতে মাঝখানে শিশু কিশোর লীগ স্কুলে খোলা হয়েছে হ্যাঁ সো বাংলাদেশে কোন লীগটা নাই সো বাংলাদেশে শ্রমিক লীগ থাকলে চাকরিজীবী লীগ থাকতে পারবে না কেন সো ওই মহিলার আমি ওনার ইন্টুইশনকে আমি সাধুবাদ জানাই উনি রাইট ইন্টুইশন করছেন যে এই দেশের তো এমন কোনোটা বাদ নাই যে লীগ আছে তো এটা খুলতে সমস্যা কি উনি খুলছেন খোলার পর এখন ফেসবুক থাকা আবার হাসাহাসি হয় হাসাহাসি হয় আলোচনায় এসে চিপায় পড়ে গেছেন এখন কিছু করার নাই চিপায় পড়ে গেছেন না উনি যদি আর একটু বড়ো মাছ হইতেন তাহলে চিপায় পড়তেন না আবার আরেকটা ব্যাপার হচ্ছে আপনাকে বুঝতে হবে যে ইন্টারনাল পলিটিক্সটা এখানে একটা বিষয় যেটা আপনাকে বুঝতে হবে পলিটিক্স যে আমরা বলি না আমরা তো এইভাবে বলি না যে একটা পলিটিক্স যে তুই রাজনৈতিক মধ্যে পলিটিক্স ঢুকে দিছস হিসাব মার পেঁচ খুব ক্লিকবাজি গুটিবাজি এই পলিটিক্সের গুটিবাজিটা যতটা না হয় বিরোধী দলের বিরোধী প্রতিপক্ষের সাথে তার চেয়ে বেশি হয় নিজ দলের লোকদের সাথে আপনি ইলেকশনের আগে বিএনপির বিরুদ্ধে গুটিবাজি করতেছেন বা এখন আওয়ামী লীগ ক্ষমতায় দেখে বলতেছি বা বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে করতেছে এটা কিন্তু তারা ওপেনলি করে এখানে লুকা ছাপার কিছু নাই ওপেনলি সবাই জানে বিএনপি আওয়ামী লীগের প্রতিপক্ষ আওয়ামী লীগ বিএনপির প্রতিপক্ষ তো নিজ দলের মধ্যে প্রতিপক্ষ যারা পদ পদবীর জন্য লড়াই করে এটা কিন্তু কুপন এটা কিন্তু প্রকাশ্যে এরা একজন আরেকজনের বিরুদ্ধে ইয়ে করতে পারে না সো ওইটা হচ্ছে আসল খেলা ওইটা হচ্ছে আসল গুটিবাজি নিজের দলের মধ্যে যখন কামড়াকামড়ি লাগে ওরে বাবা রে এটার মতো চাল এটার মতো গুটিবাজি এটার মতো পলিটিক্স যাকে বলে এটা হচ্ছে সেইটা সো যখন নিজের দলের ভিতরে কামড়াকামড়ি লেগে যাবে এটা ফলো করবেন আসল মজা ওইখানে অলিম্পিক গেমস জাপান অলিম্পিক্স গেমস হচ্ছে সেখানে সো ওনার এখন সেটা হয়ে গেছে নাও ওনার পিছনে কেন লাগছে এর মধ্যে দুইটা থিওরি আমার একটা থিওরি হচ্ছে যে ওই যে এগেন উনি হচ্ছে ছোটো মাছ বড়ো মাছ ওনার পেছনে হয়তো কোনো শত্রু আছে মানে অবশ্যই শত্রু আছে উনি পলিটিক্স বাংলাদেশে তো কোনো কিছু করা লাগে না শত্রু হওয়ার জন্য রাইট সো সেটা একটা ব্যাপার আরেকটা হচ্ছে উনি ইনভলভ নানান কিছুতে উনি ব্যবসা করেন উনি রাজনীতি করেন উনি একটা টিভি চ্যানেল কী কী ভুজুং ভাজুং আছে নানান সংগঠন ফংগঠন করেন সো ওনার সাথে নানান জনের সারসি বা লেনদেন নিয়ে ঝামেলা আছে সো যেটা বলি যে বাংলাদেশের মতো একটা অসভ্য দেশে এই বিভিন্ন মানুষ বিভিন্ন সময় বিভিন্ন সুযোগ তৈরি করতে পারে সুযোগ নিতে পারে সো এটা ওত পেতে থাকে একটা সুযোগ পাইলে ক্যাক করে ধরবো রাইট সো হয়তো এরকম একটা সুযোগ পাইছে যে একটা লামসাম এখন কী চাকুরিজীবী লীগ খুলছে এটা নিয়ে সমালোচনা শুরু হয়েছে এই সুযোগে দলে হয়তো লবিং টবিং শুরু করে দিয়েছে যে এই দলের নাম ঠুকাইতেছে অনুপ্রবেশকারী এই সেই বলে এখন চিপায় ফেলে দিল বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে কারা কারা কোন লীগ করেছেন বা আমাদের কাদের ভাইয়ের বাসায় যারা দোকান খুলেছেন কিংবা বিভিন্ন জায়গা থেকে উড়ে এসে জুড়ে বসেছেন অনুপ্রবেশ ঘটিয়েছেন এটা হইতেছে একটা বাস্তবতা হইতে পারে সম্ভবত আরেকটা হচ্ছে যারা দলের ত্যাগী নেতা বাবা ত্যাগী নেতা মানে তো বলছেন মানে কোপাকুপিটা করছে আর কি যারা দলের ত্যাগী নেতা এরা কিন্তু যখন কেউ ডিউ প্রসেসের মধ্য দিয়ে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর মেনটেন না করে দলে স্থান পাইতে শুরু করে নিতে শুরু করে এরা কিন্তু এটা সহ্য হয় না এরা মানতে পারে না না মানতে পারাই স্বাভাবিক তো এরা তখন হইতেছে এই এইগুলো আগাছা হিসেবে চিহ্নিত করে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে এবং এদের এই উত্থান মেনে নিতে চায় না মেনে নিতে পারে না সো এই মহিলা তো আসলে রাজপথের সৈনিক টনিক এগুলো না কর্মী ও সরি সৈনিক বলছি কর্মী এরা তো মানে ডাবল কোটে রাখতেছি এগুলো এদের ভাষা এই জন্য এগুলো আমার ভাষা না তো রাজপথের কর্মী যারা তারা ডিউ প্রসেসের মধ্য দিয়ে কোপাকুপি মারামারি করতে 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 প্রমোশন পাইতে পাইতে আস্তে আস্তে পদোন্নতি পাইতে 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 তারপর দলে বিভিন্ন পর্যায়ে আসে তারপরে এরা চাঁদাবাজি করে নিজেদের জন্য ফরচুন তৈরি করে বাইরে থেকে একজন এসে এসে নিজে একটা গ্রুপ খুলে একটা কী জানি লীগ একটা ক্লাব সংগঠন খুলে সেটার মধ্যে নিজের পদ পদবী বসায় তারপর তেলবাজি তাবেদারি করে চামবাজি করে বিভিন্ন সুযোগ সুবিধা নিবে সরকারের কাছ থেকে এটা তো তখন যারা তোলার ত্যাগী নেতা এদের পছন্দ হয় না এরা সহ্য করতে পারে না তো সেই গ্রুপও পিছনে লেগে গেছে মাননীয় প্রধানমন্ত্রী দিক নির্দেশনা আছে যে তারাই আমাদের কমিটির নেতা হতে পারবেন সদস্য হতে পারবেন যারা 1975 সালে পুনরায় আমি বঙ্গবন্ধুকে হত্যা করার পর সেই দুঃসময় রাজনীতি করেছেন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ করেছেন সহযোগী সংগঠনগুলো করেছেন বিভিন্ন সামাজিক সংগঠন করেছেন এবং 2001 সাল থেকে 2006 সাল 8 সাল যখন নেত্রীকে গ্রেপ্তার করা হয় সেই দুঃসময় সেই অন্ধকার যুগে যারা রাস্তায় দাঁড়িয়ে নেত্রীর মুক্তির দাবিতে মিছিল করেছেন এবং খালেদা নিজামীর দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে লড়াই সংগ্রাম করেছেন সেই ধরনের
কর্মীদের ভিতর থেকেই আমাদের বিভিন্ন উপকমিটি, বিভিন্ন উপজেলা, বিভিন্ন জেলা কমিটি এবং কেন্দ্রীয় কমিটিকে ঢেলে সাজানো হবে, ইচ্ছা আমাদের নির্দেশ। সো এখন এখানে কোনটা চলতেছে? আই ডোন্ট নো, এটা কি ত্যাগই নেতারা পিছনে লাগছে জুলুনির জায়গা থেকে, যে আমরা এত মারপিট করে আজকে এই জায়গায় আসছি, চাঁদাবাজি করার করার মতো একটা অবস্থান তৈরি করতে পারছি, আর সেই থেকে বাইরে থেকে অনুপ্রবেশকারী এসে হইতেছে আমাদের মতো করে ভাগ বসাই দিচ্ছে আমাদের, ওই জন্যই থেকে লাগছে, নাকি বিভিন্ন সময় পার্সোনাল বিভিন্ন ইন্টারেস্ট কনফ্লিক্ট শত্রুতা কারোর সাথে ছিল, এরা চান্স পেয়ে ধরছে? আই ডোন্ট নো, বাট একটা খেলা হচ্ছে আর কি। সো নাও এগুলো তো আসলে আমরা তো মানে জ্যাগেন নতুন কিছু না, এই থেলবাজরায় যে মাঝখানে আমরা দেখছি যে হাই মুজিব করছে পিঠের মধ্যে, কী জানি বলে ওই যে ইয়ের আদলে আর কি, ওই যে মিলাদুন্নবী না, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাসান হোসেনের যে শিয়ারা যেটা করে হাসান হোসেনের কারবালার দিন স্মরণে নিজের পিঠের হতেছে চাকু ছালায়। মাঝখানে বঙ্গবন্ধু টয়লেটও বের হয়েছে লিটারেলি, হ্যাঁ সব কিছুর মধ্যে বঙ্গবন্ধু নাম লাগাইতে হবে, পরে এক চাম্বাজ সে একেবারে টয়লেটের মধ্যে বঙ্গবন্ধু টয়লেট নাম লাগাইতেছিল, পরে এটা নিয়ে অনেক পত্রপত্রিকাও আসছে, এটা লাইক আমরা ফান করি, বাস্তবতা ওইখান পর্যন্ত পৌঁছাইছে, হ্যাঁ বিলিভ ইট অর নট। সো ওই রকম আর কি, যেটা কতদূর তেলবাজি করতে করতে হুশ থাকে না মাঝে মধ্যে। নাও এটা তো এরা যে তেলবাজি করে, এই বাস্তবতা এই বাংলাদেশের পরিবেশ আছে দেখে তো এরা তেলবাজি করে, এই ব্যাপারটা তো এমন না যে সে এই প্রথম তেলবাজি করলো বা সে খুব উইয়ার্ড একটা তেলবাজি করলো, এই তেলবাজি সকলে করতেছে চলতেছে, কিন্তু করে আপনি হজম করতে পারবেন কিনা সেটা হচ্ছে প্রশ্ন, আপনার পায়ের নিচে সেই মাটি আছে কিনা, আপনি একটা কাম করে এটা হজম করতে পারবেন কিনা। সো এখন উনি যদি মেইন স্ট্রিম পলিটিক্স করা লোক হইতো তাহলে ওনার নিয়ে আলোচনা হইতো না, উনি চাকুরিজীবী লোক খুলছে লিগ খুলছে সকলে হাততালি দিত, সে মাননীয় প্রধানমন্ত্রীর হচ্ছে কী জানি বলে স্বাক্ষর অপেক্ষা করতেছে মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাপ্রুভালের। সো এখন আবার পান্ডারা পান্ডারা কামড়া কামড়ি লাগে উনি এখন জিত সুবিধা করতে পারবে না, কিন্তু উনি যদি মেইন স্ট্রিম পলিটিক্স করে আসে একটা চাকুরিজীবী লোক খুলতো প্রধানমন্ত্রী প্রচণ্ড খুশি হইতেন তখন, প্রচণ্ড যে আরেকটা হয়েছে চাকুরিজীবী লীগ। সো শেখ মুজিব কোট লীগ একটা হওয়ার উচিত হবে হয়তো কখনো। সো আমি মহিলার দোষ দিচ্ছি না, বাংলাদেশের বাস্তবতায় মহিলার কোনো দোষ নাই, শি ডিড নট মেক আ ব্যাড জাজমেন্ট, উনি রাইট জাজমেন্ট করছেন, ওনার সব কিছু ঠিক ছিল, সিদ্ধান্ত ঠিক ছিল, নামটা সুন্দর হয়েছে আওয়ামী চাকুরিজীবী লীগ, এবং নামটা বেশ অ্যাপ্ট হয়েছে, বেশ অ্যাপ্রোপ্রিয়েট, বেশ সুন্দর একটা নাম বাংলাদেশের প্রেক্ষাপটে, এবং সময় উপযোগী একটা সংগঠন খুলছিলেন উনি, মারা খেয়ে গেছেন হচ্ছে যে পায়ের নিচে মাটি বেশি শক্ত না। না উনি তো বুঝতে পারেন, উনি ভাবছেন ওনার এত বড় চ্যানেল ট্যানেল খুলছে, এতদিকে লিঙ্ক টিঙ্ক আছে, উনি এটা করতে পারবেন, কিন্তু এভাবে যে মারা খেয়ে গেলে যেটা বললাম যেটা প্রেডিক্ট করা সম্ভব না বাংলাদেশে কী হয় না হয়, কোন দিক থেকে কোন দিক চলে যাবে কী, তো সেই খাওয়া দাওয়া খেলা খেলির মধ্যে উনি চিপায় পড়ে গেছেন, এখন পরে কান্নাকাটি করতেছেন। সো আমি খুব অধীর আগ্রহে টান টান উত্তেজনায় এই খেলাটা উপভোগ করতেছি, এটা শেষ কোথায় যায় আমি দেখতে চাই। ভদ্রমহিলা ওইগুলো হজম করে ফেলে বেশিরভাগ ক্ষেত্রেই, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওই পার হয়ে চলে আসবেন, ফুচুং ফুচুং করে পুচুত পাচুত করে চিপা দিয়ে করে বের হয়ে চলে আসবেন, রাইট? সো কারণ হয় কি, আসতে যখন টাইড মানে জোয়ারটা যখন জোয়ারের পানিটা যখন চলে যায় ধাক্কাটা, সবাই একটু স্তিমিত হয়ে পড়ে, তখন উনি লবিং টপিং করে আস্তে করে বের হয়ে চলে আসবেন। আর মানুষ তো সারা জীবন পিছনে এরকম ফলো আপ করতে থাকবেন, এখন আলোচনায় আসে দেখে যারা যারা সুযোগ নেয় আর এই সুযোগে ধরছে তাকে ক্যাক করে, যখন আলোচনাটা পড়ে যাবে টিভিতে রিপোর্টিং হবে না আস্তে আস্তে করে, তখন উনি আস্তে করে মাননীয় প্রধানমন্ত্রীর পায়ের কাছে গিয়ে বসে থাকবে গণভবনে। এখন কিন্তু উনি যেহেতু আলোচনায় আসে, এখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী অ্যাপয়েন্টমেন্ট চাইলে এখন অ্যাপয়েন্টমেন্ট পাবে না, প্রধানমন্ত্রী প্রচণ্ড রাগ হয়ে থাকবে এখন। সো এখন অ্যাপয়েন্টমেন্ট পাবে না, তারপর হচ্ছে যখন মিডিয়া আলাপ আলোচনা বন্ধ হয়ে যাবে তখন লবিং টপিং আর একটু উপরের লোক টোক দিয়ে ফোন টোন দেয় প্রধানমন্ত্রীর কাছ থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট বাগাবে, বাগে গণভবনে গিয়ে পা ধরে বসে থাকবে, তারপর সকল কিছু মিটমাট হয়ে যাবে, তারপর হচ্ছে আবার রাজত্ব আর কি। সো এগুলো হচ্ছে এই যে রিজেন্টের সাহে, তারপর এগুলো আমরা যে প্রত্যেকটা ঘটনা ধরা পড়ার পর দেখি ছবি প্রধানমন্ত্রীর সাথে, রাইট? একেবারে যত বাটপার আছে দেশের, যত বড় ধান্দাবাদ যত বড় বাটপার, সবাই দেখবেন যে ফেসবুকে একটা ছবি আছে প্রধানমন্ত্রীর সাথে, উনি কিছু জানেন না, রাইট? সো না ওনাদের এখানে আশ্রয়গুলো গতকালকে আলোচনা করছে, ওনার আশ্রয় প্রশ্রয় এরা এই পান্ডামি করে বেড়ায়, তারপর হঠাৎ করে চিপায় পড়ে গেলে তখন হইতেছে অনুপ্রবেশকারী আমি চিনি না দলের নাম ডুবাচ্ছে, দলের নাম ডুবাবে মানে দলের লোকজন তো এগুলোই করতেছে, দলের লোকজন কোনো কিছু করতেছে, সেই ওই চাকুরিজীবী লীগ খুলছে কী কারণে, চাঁদাবাজি করার জন্যই তো বা কোনো রকম ইয়ে করার জন্য, প্রভাব খাটানোর জন্য, রাইট? সো যেসব লীগ আছে যেসব বিভিন্ন সংগঠন আছে এরা কী করতেছে, মানে এরা কি কোরআন শিক্ষার আয়োজন করছে নাকি তাফসির মাহফিল করতে, না 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 এরা তো এগুলোই করতেছে, পান্ডামি চাঁদাবাজি করতেছে, রাইট? সো দলের নাম তো ডুবানো সম্ভব না, এগুলো তো ভাষায় এরা ব্যবহার করে যে অনুপ্রবেশকারী দলের নাম ভাঙাইতেছে, দলের নাম ভাঙাবে মানে দলের কাজই তো এটা, দল আসেই তো এই কাজ, এবং এই যে মহিলা ব্যবসায়ীদেরকে নিয়ে যে আমরা এই মহিলা ব্যবসায়ী, এবং এই বাংলাদেশের খেলার নিয়ে আলোচনা করতে চাই না, কত আলোচনা করবো, রাত পার হয়ে যাবে, অ্যারাবিয়ান নাইটস শেষ হয় 1000 রাত শেষে, সোনার বাংলার খেলা শেষ হয় না।